إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا সম্মানিত মুসলিয়ান কেরাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার আমাদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশনা দিয়েছেন। তাকওয়া অবলম্বনের একটা বড় মাধ্যম হচ্ছে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা। যদি সুপ্রতিষ্ঠিত না থাকেন তাহলে আপনি তাকওয়া অবলম্বন করতে পারলেন না। প্রতিষ্ঠিত থাকা মানে কি? প্রতিষ্ঠিত থাকার মানে হচ্ছে দ্রুত রং না বদল পরিবর্তন করা। একটা কিছু শুনলেই তার পিছনে না ছুটার, না ছুটা যে এদিকে কি হচ্ছে ঘোষণা শুনছি এখনই বদলে যেতে হবে। কিছু মানুষ আসছে হঠাৎ করে দেখবেন যে আপনাদেরকে বলবে শুধু কোরআন মানার কথা। কিছু মানুষ আসবে হঠাৎ করে বলবে যে এখনই বোধ হয় কেয়ামত কায়েম হয়ে গেছে, নিয়ে আসবে আপনাদের জন্য বড় বড় আলামত, কেয়ামতের আলামত হাজির করে দিবে একবার। কিছু মানুষ দেখবেন যে কসিদে নিয়ে হাজির হবে, অমুক মাওলানার কসিদা সাহেব এখনো আছেন, তেলাওয়াত করা হবে। এইভাবে যুগ যুগে দেখবেন যে এভাবে সবসময় ফেতনার লোক যারা আছে তারা কিন্তু এরকম একটা কিছু নিয়ে আসবেই। ইমানদারের কাজ হচ্ছে এই সমস্ত জায়গাতে নির্দিয় থাকা। সাবাত আলা দিন, দিনের উপরে সুপ্রতিষ্ঠিত না থাকতে পারলে আপনি কিন্তু যে কোনো সময় আপনি পরিবর্তিত হবেন, আপনার ধ্বংসের দ্বার প্রান্তে পতিত হতে হবে। যখনই আপনি দেখবেন যে কেউ কোনো সন্দেহ নিয়ে আসছে তখন আপনি ফাইজাহুম মুবসুন, আল্লাহ তাআলা বলছেন যে আপনার দায়িত্ব হবে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা। যারা দিন সম্পর্কে জানা তাদের দিকে ফিরে আসা। হঠাৎ করে ভুঁই ফুলকে উঠে গেছে একজন, তার পিছনে সবাই রওনা হবে, এটা কিন্তু শরীয়ত বলে। দেখতে হবে যে আসলে কোরআন সুন্নাহ কি বলছে। যুগে 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 যখন ইমানদার উপর আক্রমণ হয়েছে তখন ইমানদার কিভাবে তারা টিকেছিল এটাকে দেখতে হবে। এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব। এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, যাকে বলা হতো সাহাবী সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথার ভান্ডার যার কাছে ছিল তিনি হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছিলেন, ইন্না দালালাত হাক্কা দালালা আন তা'রিফ মা তুনকার ওয়া আন তুনকার মা তা'রিফ। সবচেয়ে বদবশত এটা এটাই, যে জিনিসটা আগে মুনকার ছিল, নিষিদ্ধ ছিল, এটা তোমার কাছে এখন স্বাভাবিক হয়ে গেছে। আর যে জিনিসটা আগে মারুফ ছিল, ভালো জিনিস ছিল, এটা তোমার কাছে খারাপ হয়েছে। কিছু মানুষ আছে বলবে ছেলেরা মসজিদে যায় এটা বলতে নেগেটিভ সেন্সে দেখে। কিছু মানুষ আছে কোরআন হেফজ করতেছে এটাকে নেগেটিভ সেন্সে দেখে। কিছু মানুষ আছে দিনদার হচ্ছে নেগেটিভ সেন্সে দেখে। কিছু মানুষ হচ্ছে পর্দাওয়ালি বেড়ে যাচ্ছে তাদের দুঃখের শেষ নাই। কিছু মানুষ আছে বোরকাওয়ালি বেড়ে যাচ্ছে তাদের কষ্টের শেষ নাই। কিছু মানুষ আছে ভিন্ন মাদ্রাসা তৈরি হয়েছে মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা, এটা তাদের দুঃখের শেষ নাই। এটা কিন্তু কিছু আপনি পাবেনই। এটাই হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। এমন একটা সময় আসবে যেটা এখন এসে গেছে, ভালোটাকে মানুষ খারাপ দৃষ্টিতে দেখতেছে। কেউ হয়তো বলেছে যে টাকুর নিচে কাপড় যেতে পারবে না, এটা এখন বিরাট দোষ হয়ে গেছে। কেউ হয়তো বলেছে যে মেয়েরা পর্দা করে থাকতে হবে, এটা তার বড় দোষ হয়ে গেছে। এটা হচ্ছে বর্তমান সময়ের বড় ফেতনা, বড় সমস্যা এটা। এই সময়ে দ্বীনের সুপ্রতিষ্ঠা থাকা অত্যন্ত জরুরি জিনিস। এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াকা ওয়া তালাউনা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে তুমি শুধু রং বদলাও না,
একটা প্রাণী আছে শুধু রং বদলায়, জানেন আপনারা সেটা, সেই প্রাণীর মতো হইও না তোমরা। ফাইনা দিন আল্লাহ ওয়াহেদ, আল্লাহর দিন একটি, সময়ের পরিবর্তনে আল্লাহর দিন পরিবর্তন হয়ে যাবে না। যেটা হারাম হারামই থাকবে, হালাল হালালই থাকবে। যখন আসবে দেখবেন যে কিছু মানুষ আল্লাহর দিন এবং শরীয়তের জিনিসকে পরিবর্তন করার জন্য এখন উঠে পড়ে লেগেছে, কিছু মানুষ নিজের দেশের ভিতরে এখন সহ বিবাহ ব্যতীত থাকার অনুমোদন দিয়ে দিচ্ছে, কিছু মানুষ আপনি দেখতে পাবেন যে নিজের দেশে এখন তারা যে সমস্ত দেশে শরীয়ত নিষিদ্ধ, যে সমস্ত দেশে আল্লাহ তাআলার বিধান আছে, শুধু দিন থাকবে, ইসলাম থাকবে, অন্য কোনো ধর্মের কোনো কিছু থাকতে পারবে না, সেখানে কোনো গির্জা নির্মিত অনুমতি নাই, সেখানে গির্জা নির্মাণ অনুমতি দিয়ে দিছে। সেখানে দেখবেন যে হিন্দু ধর্মের জন্য সেখানে আল্লাহর দিন যেখানে থাকার কথা সেখানে তারা, সেখানে শুধু একমাত্র আল্লাহর দিন থাকার নির্দেশনা আছে জাজিরাতুল আরবে, সেখানে তারা অন্য কিছু সেখানে ঢুকাচ্ছে। সবই হচ্ছে পরাজিত মানসিকতা, আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে আল্লাহ তারা নতুন কিছু গ্রহণ করতে চায়। তারা মনে করে যে এটা স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতা স্বাধীনতা নয়, এটা হচ্ছে পরাধীনতা। আপনার বিবেককে আপনি ওদের কাছে বন্ধক দিয়ে আসছেন, পাশ্চাত্যের লোকদের কাছে আপনার বিবেক সব বন্ধক হয়ে গেছে, আপনি আল্লাহর দিনকে বুঝেন না, আল্লাহর দিনকে বুঝেন ওদের দৃষ্টিতে, যেখানে আপনার বিবেককে তারা বিবেকের মধ্যে যা ঢুকিয়ে দিয়েছে এটার দৃষ্টিতে আপনি কোরআনকে দেখতেছেন, ওদের দৃষ্টিতে হাদিস দেখতেছেন, ওদের দৃষ্টিতে আপনি শরীয়ত দেখতেছেন, ইসলামকে সেই দৃষ্টিতে তাকাচ্ছেন, আপনার সেখানে কোনোদিনই আর আপনি কোনো ভালোকে ভালো মনে করবেন না, আপনি ভালোকে খারাপ মনে করবেন, আপনি খারাপকে ভালো মনে করতে আরম্ভ করবেন। এই জন্য হযরত ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, ফামান আহাব্বা মিনকুম আন ইয়ালামা মা হাল আসাবাতু ফিতনাতুন আমলা ফালিয়ানজুর ফামান কানা ইয়ারা ফাইন কানা ইয়ারা হালালান মা কানা হারামান আও হারামান মা ইযা কানা হালালান ফাকাদ আসাবাতুল ফিতনা। কোন ব্যক্তি যদি দেখে সে কি আসলে ফেতনায় পড়ে গেছে কিনা, সে আসলে এমন জায়গায় পড়ছে কিনা যে পরীক্ষায় নিপতিত হয়েছে কিনা, তখন সে একটু তাকাক হালাল যেটা এটাকে হালাল মনে করছে কিনা, সে দেখুক হালাল যেটাকে হালাল মনে করে খেয়ে ফেলতেছে কিনা। হাজার হাজার মানুষ আজ দেখবেন, লক্ষ লক্ষ মানুষ সুদ হালাল করে খেয়ে ফেলতেছে, হালাল করে খেয়ে ফেলতেছে। আবার গান কেউ এখন দেখবেন যে হালাল করার পক্ষে আছে, দলিল বের করবে, আমার মতে হুজুররাই দেখবেন যে দলিল বের করতেছে, ওরাই দাঁড়িয়ে গেল মানুষ, আবার ওরাও আবার খুব ওয়াজ বক্তৃতা করে, তারাও আবার দেখবেন গান হালাল করে ফেলতেছে। এবং অনেক এই যে গানগুলো আপনাদের ঘরের ভিতরে ইয়ার মাধ্যমে চলে, টিভির মাধ্যমে চলে, এগুলি তাদের কাছে কোনো কিছুই নাই, গুণের কিছুই নাই এদের মধ্যে। এগুলি কেন হচ্ছে? কারণ ফেতনায় পড়ে গেছে। হযরত ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলেছেন, ফেতনায় পড়ছেন কিনা আপনার কাছেই প্রমাণ আছে, আল্লাহ তার রসুল যেটা হালাল করেছেন এটাকে আপনি হারাম করছেন কিনা, আল্লাহ তার রসুল যেটাকে হারাম করেছেন আপনি হালাল করছেন কিনা, বা হারাম হালাল যেটা করছে হারাম করছেন কিনা, সেটাই হচ্ছে আপনার ফেতনায় পড়েছেন কিনা প্রমাণ। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, মান জালা দীনহু উরদাতাল লিল খুসুমাত আকসার আত-তানাক্কুল, যে ব্যক্তি তার দিনকে ঝগড়ার জায়গা বানাবে সে বারবার স্থান পরিবর্তন করবে। কিছু মানুষ আছে আপনাকে বলবে আসো তোমার সাথে মোনাজারা হবে, তোমার সাথে কথা হবে, তোমার সাথে ঝগড়া হবে, তোমার সাথে আলোচনা হবে, তোমার সাথে এই হবে সে হবে, এটা যে ঝগড়ার জায়গা বানিয়ে ফেলেছে। দিন ঝগড়ার জায়গা না, দিন হচ্ছে মা কাল আল্লাহ ও কাল রাসুল, আল্লাহ তার রাসুল কি বলেছেন এবং সালফে সালিন কি বলেছেন তার আলোকে নিজে একটা নতুন বুঝ নিয়ে আসলে বুঝবেন যে সেটাকে পরিবর্তন করতে দিচ্ছে। এই জন্য একবার মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, মদিনার যিনি ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, তার কাছে কিছু লোক এসে এমন ভাবে বলতে আরম্ভ করলো, এমন ভাবে বক্তৃতা আরম্ভ করলো যে তাকে চুপ করিয়ে দিল। তারপর তিনি একটা কঠিন কথা বলেছেন যে আমি চুপ করে থাকলেই মনে করো না যে আমি হেরে গেছি। আওয়া কুল্লামা যা আনা রাজুল আজদাল রাজুল তারাকনা কিতাব আল্লাহ সুন্নাত নবীহি লিজিদাল হাউলা, তিনি একটু কঠিন কথা বলেছেন সারা জীবন মনে রাখার মতো। যখনই কোনো মানুষ ভালো ঝগড়াতে আসবে, ভালো ঝগড়া করতে পারে, বক্তৃতা করে মানুষকে পরাস্ত করতে পারে, অথবা যুক্তি দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারে, বন্ধু বলছেন যে এরকম ঝগড়াতে মানুষ আসলে আল্লাহ কিতাব এবং রাসূল আল রাসূল হাদিস ছেড়ে আমরা কেউ পিছিয়ে পিছিয়ে হাঁটবো, তখন তা হতে পারে না। ইমাম মালিক ইবনে আনাস সেই সময়ের কথা, যখন যেই যুগটা ছিল স্বর্ণ যুগের অন্তর্ভুক্ত, সেই যুগে তিনি এই কথা বলেছেন। বর্তমান সময় কি অবস্থা? কিছু মানুষ আছে মনে করেছে যদি বিতর্কে জিতে যায় মনে করে সব জিতে গেছে, না বিতর্কে জিতে বড় জিতা না। আপনি কোরআনের পক্ষ নিচ্ছেন কিনা, হাদিসের পক্ষ নিচ্ছেন কিনা, দিনের পক্ষ আপনি গ্রহণ করেছেন কিনা, সেটা বড় কথা, বক্তৃতা জিতে যাওয়া বড় কথা নয়, কোরআন এবং সুন্নাকে আপনি নিজের জীবনের মাপকাঠি গ্রহণ করেছেন কিনা সেটা বড় কথা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা আহলুস সুন্নাত ওয়াল হাদিস ফামা ইউলামু আহাদুন মিন উলামাইহি ওলা সালিহ আম্মাতিহিম রাজা কাতলান কাওলি ওয়া ইতিকাদি,
ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিন্তু এর বিপরীতে যারা আহলুস সুন্নাহ এবং আসহাবুল হাদিস, যারা হাদিসের অনুসারী, সুন্নাহর অনুসারী, কোরআন এবং সুন্নাহকে যারা জীবনের সব সবকিছুর উপর স্থান দেয়, তারা কখনো কারো বক্তৃতার কারণে, কারো আলোচনার কারণে, কারো শোনার কারণে তারা কখনো পরিবর্তিত হয় না। তারা ঠিকই তাদের দিনকে আঁকড়ে ধরে থাকে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন, এই জন্য দেখা গেছে যুগে যুগে একটা একটা গোষ্ঠী সবসময় দিনের উপর ছিল, এরা হচ্ছে ফেরাকাতুন নাজিয়া, এরা হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এরা এরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম ঘোষণা করেছে ফেরাকাতুন নাজিয়া, এরাই তায়েফাতুন মনসুরা সাহায্যপ্রাপ্ত দল, এরা কিয়ামত পর্যন্ত থাকবে, কম থাকতে পারে কখনো কখনো, কখনো কখনো একেবারে হাতে গোনা হয়ে যেতে পারে, কিন্তু তারা থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় তারা হাতে গোনা হয়ে গিয়েছিল, কিন্তু তারপর তারা ছিল, এখনো আছে, কিন্তু তাদেরকে হয়তো তাদেরকে হয়তো অনেকে মূল্যায়ন করে না, কিন্তু আল্লাহর কাছে তাদের মূল্য অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় বেশি বেশি দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা, অর্থাৎ রাসূলুল্লাহ বেশি বেশি দোয়া করতেন। এই সময় জিনিস শিখিয়ে দিচ্ছেন আমাদের কি দোয়া করতে হবে, হে অন্তরগুলি পরিবর্তনকারী, অন্তরগুলো পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার কলবের আপনার তার আনুগত্যের দিকে ফিরিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আল্লাহ তাআলা সেটাকে আগে ঠিক করে দিয়েছেন এবং সেটা কেটে অপারেশন করে ঠিক করে দিয়েছেন, দুইবার বিশুদ্ধ মতে দুইবার অপারেশন করেছেন, কেউ বলছে তিনবার অপারেশনের মাধ্যমে আল্লাহ তাআলা তার অন্তরকে ঠিক করে দিয়েছেন। তারপরে তিনি দোয়া করছেন যে আল্লাহ আমার অন্তরকে আপনি দিনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন, আপনার আনুগত্যের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সহিহ মুসলিম আহমদ ইবনে হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করছিলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, হে দিন অন্তর সহ পরিবর্তনকারী, আমাকে আমার আমার কলবকে আপনার দিনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, যাকে বলা হয় ফাকিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ফাকিহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপর বলা হয় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে, তিনি ফাকিহা এবং তিনি হাজিমা, কথাবার্তা অত্যন্ত সাবধানে বলতেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রায় এই দোয়াটা বেশি করেন কেন, এই দোয়াটা আপনি বেশি করেন কেন, যখনই আপনি শুনি আপনি দোয়া করছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মে সালামা, এ উম্মে সালামা, তুমি কি জানো না আল্লাহ তাআলা বান্দার অন্তরগুলো আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে, আমরা এটা বিশ্বাস করি, ধরম জানি না, বিশ্বাস করতে হবে, এটা ইমানদারের কাজ, দুই আঙ্গুল আঙ্গুল মাঝখানে যেভাবে ইচ্ছে সেভাবে সেটা পরিবর্তন করে, যেভাবে আল্লাহ ইচ্ছে সেভাবে সেটা পরিবর্তন করে দেন। তো সেই জন্য সবসময় দোয়া করতে হবে আল্লাহ যেন দিনের উপর রাখে। এই জন্য আমরা প্রতি সালাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম দান করো, সিরাত বারবার বলতে থাকি, কেন এটা সারাদিন বলার মতো একটা জিনিস, প্রতি মুহূর্তে বলার মতো। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছু সময় পার হয়ে গেছে, আমি জানি না এটা দিনের উপর ছিল কিনা, এই জন্য বারবার বলতে হবে পিছনের সময়ের জন্য, এখনকার সময়ের জন্য আমার দরকার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সামনের সময়ের দরকার আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একজন মানুষ প্রতি মুহূর্তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তার দাবি থাকবে, আল্লাহ যেন আমাকে দিনের সিরাতাল মুস্তাকিম সুপ্রতিষ্ঠিত রাখেন, এটা হচ্ছে প্রত্যেকের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বেশি বেশি করে এই দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা। আল্লাহ তাআলা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ইমানদাররা কি বলে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আমাদের রব, আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন হেদায়েত দেওয়ার পর, অন্তরকে হেদায়েত দেওয়ার পরে বাঁকা করে দিবেন না, কারণ অন্তরকে হেদায়েত দেওয়ার পর বাঁকা হয়ে গেলে আর এটা সঠিক পথে আসতে পারে, আবার ওই জায়গায় আসতে হবে যে জায়গাতে আপনি পথ হারাইছেন, পথ যেখানে হারাইছেন ওখানে আসতে হবে, পথ হারিয়ে দূরে চলে গেছেন আপনার ফিরে আসতে হবে আপনাকে সেই জায়গায়। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আল্লাহ তাআলা এই দোয়াটি আমাদের শিক্ষা দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করতেন। রাতের বেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন, একটি দোয়া করতেন, সেই দোয়াটি এর সাথে সম্পৃক্ত, তিনি বলেছেন আল্লাহুম্মা রাব্বি জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল, আল্লাহ জিব্রাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব, সবচেয়ে উত্তম সৃষ্টি যারা তাদের মধ্যে হচ্ছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, তারা কোনো গুনাহ করে না, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে তিনজন মহান, তাদের ব্যাপারে আতল হচ্ছে, তাদের তাদের রব হিসেবে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে বলতেছেন ফাতরা সামাওয়াত ওয়া আরদ, আপনি আসমান এবং জমিন সৃষ্টিকারী, আলিমুল গায়ব ওয়া শাহাদা, গায়ব এবং উপস্থিত দুইটি জিনিসকে আপনি ভালো করে জানেন, আনতা তাহকুম বাইনা ইবাদিকা ফিমা কানু ফিহি ইখতালিফুন, বান্দারা যে ব্যাপারে মতভেদ করছে, এক একজন এক এক ধর্মে বিভক্ত হয়ে গেছে, সেই ব্যাপারে আপনি ফয়সালা করবেন হাসাবের দিন, যারা জান্নাতে যারা জান্নাত দিবেন, দিনের উপরে যারা থাকবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামের ব্যবস্থাপনা আপনি করে দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রশংসা করছে, নিয়ম হচ্ছে যে কোনো দোয়ার আগে আগে প্রশংসা থাকতে হয়, আগে প্রশংসা করে আল্লাহ তাআলাকে খুশি করে ফেলেন, এরপর রাসূল দোয়া করছেন
اهدني لما اختلف فيه من الحق باذنك انك تهدي من تشاء الى صراط مستقيم যে ঘরে এই মানুষগুলো পৃথিবীর মানুষগুলো যেগুলো মতভেদ করছে এখানে আপনি সঠিক পথটি আমাকে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন কেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য যাতে করে আমরা এই পথ থেকে বিচ্যুত না হই আমরা যখন এই দোয়াটা করি রাতের বেলা যখন উঠবে যে কোনো মানুষ তখন এই দোয়াটা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন কারণ দিনে রাতে যে কোনো সময় মানুষের পরিবর্তন হয়ে যেতে পারে এই জন্য পরিবর্তন যেন না হয় দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকে এই দোয়াটি আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন তার সন্তানদের জন্য বলতেছেন ওয়াজুলুবনি ওয়া বানী আন্না আবুদুল আসনাম আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে বাঁচিয়ে রাখুন যাতে করে আমরা মূর্তি পূজা না করি মূর্তি পূজা ইব্রাহিম আলাইহিস সালাম কখনো করবেন না মূর্তি তিনি ভাঙছেন মূর্তির বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন তারা আগুনে ফেলা হয়েছে কিন্তু তারপরও তিনি দোয়া করছেন কেন যাতে দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা যায় দিনের উপরে ঠিক থাকা যায় যেন এদিক সেদিক নড়াচড়া না করে দিনটা ভালো করে বুঝে সুজার উপরে ঠিক থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কেউ আমল করতে থাকবে আমল করতে করতে তার মধ্যে এবং মানুষের নিকটে দেখা যাচ্ছে তার নিয়তটা পরিষ্কার নয় এই জন্য নিয়তটা পরিষ্কার নয় বোঝা যাচ্ছে যে তার মধ্যে জামাতের মধ্যে বুঝে এক বিঘর বাকি আছে এমন সময় তার এমন একটি কাজ দেখিয়ে দিবে তাকে মানুষের মধ্যে প্রমাণ করে দিবে সে আসলে জান্নাতের কাজ করেনি জাহান্নামের কাজ করেছে এই জন্য কোনো মানুষ নিরাপদ থাকতে পারে না যে কোনো সময় ভয় থাকতে পারে যে ভয় আছে যে কোনো সময় ইমান হারা হয়ে যেতে পারে এই ভয়টা থাকতে হবে সেই ভয়ে থাকলে আল্লাহ তাআলা যখন ভয়ে থাকবে তখন আল্লাহ তাআলা তার হেফাজত করবে তার ইমান হেফাজত করবে দিন হেফাজত করবে তার সব শরীয়ত হেফাজত করবে এই জন্য তার খারাপ পথে যাবে না কিন্তু যেই ব্যক্তি বলবে যে আমি তো একটা কিছু হয়ে গেছি সেই ব্যক্তির ভিতরে বিপদ আছে এই জন্য শরীয়তে কখনো এটা বলে না একজন মানুষ অহংকারী হবে সবসময় ভয়ের মধ্যে থাকবে আল ইমানু বাইনাল খাউফ ওয়া রাজা আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ইমান আশা থাকবে আল্লাহ আমাকে ক্ষমা করবে ভয় থাকবে যদি আল্লাহ কবুল না করে যদি শেষ মুহূর্তে আমার ইমান চলে যায় এই জন্য দুটোর মাঝখানে থেকে সবসময় দোয়া করে যেতে হবে ইমানদারের মাঝখানে থাকতে পারলেই আখিরাত তার জন্য মুক্তি সুনিশ্চিত কিন্তু এর বাইরে সে দিনের উপরে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে মনে করার মতো বলার কিছু নেই যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে যদি ইমানদার সবসময় ভয় থাকে সাহাবায়ে কেরাম বেশি আল্লাহকে জানতেন বেশি ভয় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি আল্লাহকে বেশি জানতেন বেশি ভয় করতেন তিনি বলেছেন যে আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি জানি এজন্য বেশি ভয় করি আতাকুম লিল্লাহ তাকওয়া বেশি অবলম্বন করে আখশাকুম লিল্লাহ আনা এবং আল্লাহকে বেশি ভয় করিও আমি কারণ আল্লাহ সম্পর্কে তিনি বেশি জানেন বর্তমান সমাজে আজ যে অবস্থা যাচ্ছে মানুষ আজ পশুতে পরিণত হয়েছে দুই দিন আগে পত্রিকায় দেখলাম সাধারণত পত্রিকা আমি রাখি না চোখ পড়েছে দেখলাম 4 কোটি টাকা ব্যয় করে না কত কোটি টাকা ব্যয় করে মেয়ে মেয়ে বিয়ে হয়েছে সেও আপনার বাংলাদেশি মেয়ে বাংলাদেশি মেয়ে আমেরিকান মেয়ে আপনি বলুন কোথায় ইসলাম কোথায় ইসলাম এই মেয়ের বাপদাদা কি ছিল না বাংলাদেশি মেয়ে ওখানে নিয়ে যারা দিয়ে আসছে তারা চিরজীবন লানতের অধিকারী হবে যারা এভাবে ওই সমাজে দিয়ে আসে যে তার মেয়েটাকে নষ্ট হওয়ার জন্য সে নিজে মালুন হবে কবরে গেলেও মালুন হবে যেখানে যাবে মালুন হবে যদি মেয়েকে সঠিক পথে নিয়ে আসে কারণ সে অন্য একটা পথ রচনা করে গেছে যারা এরকম অন্যায় পথ রচনা করে যাবে এরকম কাজ করে দেখিয়ে দিবে জায়গা জায়গা হচ্ছে যেগুলো এগুলো হচ্ছে এগুলি কিসের সমাজের যে অবস্থা দেখা যাচ্ছে এগুলি কি দিনের উপর সুপ্রতিষ্ঠিত হওয়া থাকার নমুনা কখনো না এ অর্থ হচ্ছে এগুলির মাধ্যমে আমরা সমাজ শেষ করেছি দিন শেষ করেছি এবং রাষ্ট্র শেষ করেছি আমরা আর কিছু বাকি রাখি নাই আমাদের পতনের সর্বশেষ প্যারেকটা আমরা ঠুকে দিয়েছি সে কফিনের ভিতরে এখন আর কিছুই আমাদের বাকি নেই এরকম অবস্থা আজ চলছে বিভিন্ন রকমের সুভাত সন্দেহ দিয়ে আজ আমাদের যুবকদেরকে নষ্ট করা হচ্ছে যুবকরা যারা ইউনিভার্সিটি গুলোতে পড়ছে তাদের মধ্যে শুধু সন্দেহ আর সন্দেহ এমন একটা প্রজন্ম আসতে যাচ্ছে যে প্রজন্ম শুধু সন্দেহের মধ্যে থাকবে দিন তাদের মধ্যে থাকবে না এই অবস্থায় আমাদের কি করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবরু ফী মা আলা দীনি কাল কাবিদু আলাল জামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের একটা সময় আসবে যখন দীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা দীনের উপরে সাবেত থাকা দীনের উপরে দৃঢ় থাকা সে যেন কয়লা জ্বলন্ত অঙ্গারকে হাতে রেখেছে জ্বলন্ত কয়লাকে হাতে রাখতে পারে কেউ কখন রাখতে পারে যে কোনো ফেলে দিতে চায় কারণ তার পুড়ে কষ্ট দেয় এখনকার সময় দিনের উপরে থাকা মানে এরকম কষ্টের বিষয় এরকম কষ্ট অনেকেই পারে না কেউ দুনিয়ার লোভে পড়ে করে কেউ মনে করে যে একটু পরে ভালো তওবা করে একবার জীবনে সারা জীবনের জন্য বেরিয়ে পড়বে চিন্তা থাকে কেউ বা মনে করে যে আমি একটু করে নেই পরে আল্লাহর কাছে তওবা করে ফেলবো কিন্তু আপনি আর কোনোদিন বের হইতে পারবেন না একটু সব একটু পড়ে গেলেই আপনি সেখানে পড়ে গেলে এখান থেকে আর কোনোদিন বের হইতে পারবেন না মনে রাখেন কারণ আপনি হারাম দিয়ে আপনি শরীর গড়েছেন হারাম দিয়ে আপনার জীবন চলছে আপনি সেখান থেকে আর বের হওয়ার মতো সুযোগ পাবেন না প্রথম দিন থেকেই এই জন্য শপথ নিন যে আমি কখনো হারামের দিকে তাকাবো না কিন্তু সেটাই আজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় আমাদেরকে দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার জন্য সাবধান করেছেন আজ এমন এমন অবস্থা হচ্ছে বিভিন্ন মার্কাজ হচ্ছে সেন্টার হচ্ছে
যে সেন্টারগুলো বেশিরভাগ হচ্ছে দিনকে নষ্ট করার জন্য, যুবকদের নষ্ট করার জন্য, এবং যেগুলিতে আজ আপনি আশ্চর্য হবেন, কোন কোন ব্যক্তিকে আপনারা এত ভালোবাসেন তারা কিন্তু কখন দেখবেন যে তারাই কোন কোন অমুসলিম কারো কারো জিনিস উদ্বোধন করতে গেছে। আপনি জানেন আপনারা ইতিমধ্যে খবর এসে গেছে, এগুলি কি দিনের ভিতরের কোনো অংশ? তাদের মধ্যে এটুকু দিন কি তাদের বাবা মা শিক্ষা দেয়নি? তাদের বিবেক কি বলে না যে আমি কি করতে যাচ্ছি? এর চেয়ে নিকৃষ্ট কাজ কি পৃথিবীতে আছে যেখানে আল্লাহর জায়গায় আরেকটা জিনিসকে পূজা করা হচ্ছে আর সেটা আমি উদ্বোধন করতে যাচ্ছি? আমার কি দিনের কি কাজটা হচ্ছে? আমি কি দিন সম্পর্কে কিছুই বুঝবো না? আমি কি কবরে যাবো না? আমার কি শাস্তি হওয়ার কোনো সামান্য ভয় নেই? এটা হচ্ছে এই জন্য দিন সম্পর্কে না জানার অবস্থা। কারণ আজ শুরু হচ্ছে এমন এমন জিনিস, কিছু কিছু সেন্টার তৈরি হচ্ছে যেকোনো যেখানে প্রথম কাজই হচ্ছে ছেলে মেয়েকে পর্দা তাদের মধ্যে লজ্জা উঠিয়ে দেওয়ার কাজ। দুই নম্বর কাজ হচ্ছে ধর্মে বাধাটা উঠিয়ে দেওয়ার কাজ। ধর্মে কোনো বাধা নাই, যে যা ইচ্ছা তা করো, সব হালাল হয়ে গেছে তাদের জন্য, নাউজুবিল্লাহ। এই জিনিসটা তুলে দেওয়ার জন্য শত শত সেন্টার তৈরি হচ্ছে, যুবকদের গ্যাং তৈরি হচ্ছে, যুবকদের ভিন্ন ভিন্ন অবস্থান তৈরি হচ্ছে। এটা কোত্থেকে আসলো? এই সবই অন্যদের তৈরি। এরা ইচ্ছা করলে কি সেগুলো ধরতে পারে না, বন্ধ করতে পারে না? না, এটা চায় না, অনেকেই এটা চায় না। মনে করে একটা গোষ্ঠী এর মধ্যে ডুবে যাক, এর মধ্যে আমরা সবকিছু পরিচালনা করবো, কেউ আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। অনেকগুলো মানুষ এরকম চালিয়ে যাচ্ছে তার দিনকে, যেভাবে ইচ্ছে সেভাবে চালিয়ে দিতে পারে না। আল্লাহ তাআলার যাদেরকে দায়িত্ব দিয়ে, তার দায়িত্ব হচ্ছে এগুলিকে শক্ত হস্তে দমন করা, যেগুলো ইচ্ছে করতে পারে না। আল্লাহ দিনের বিরুদ্ধে কোনো কিছু হলে সেটার দায়িত্ব সবার, সেটা ব্যক্তি সমাজ এবং প্রত্যেকে যে যেখানে আসে সেখানে তার দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলো যথাযথ নিয়ন্ত্রণ করা। এটা না করে আর সেটাকে এভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, এই সময় আমাদের দিনের উপরে সুপ্রতিষ্ঠিত করা আরো বেশি দরকার। আরো বেশি দরকার হচ্ছে আজ কি হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা হতে শুরু করে আমাদের যে সমস্ত আমাদের মিডিয়াগুলো আছে, এই সবগুলো শুরুই করছে যেন হারাম দিয়ে কাজ, হারামের কর্ম দিয়ে কাজ। আপনি কোনো একটা মিডিয়াতে আপনি দেখার মতো কিছু পাবেন না, কোনো একটা পত্রিকাতে আপনি দেখার মতো কিছু পাবেন না, সারাক্ষণ শুধু হারামের মধ্যে আপনার তাকাইতে হচ্ছে। আপনি এই অবস্থায় দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা অত্যন্ত জরুরি জিনিস। হ্যাঁ, আপনার তাকাবে, তাকাতে হবে। দুনিয়ার দেশে এমন আসে, দুনিয়া এত সুন্দর, দুনিয়ার কোনো জিনিস দেখে আপনি পাগল হয়ে যান। কোনো কোনো মানুষ সেই সিনারি দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে চলে যায়, কিন্তু এই দুনিয়ার সিনারি কিন্তু ক্ষণস্থায়ী, যে কোনো সময় সেটা চলে যাবে। আপনি আমি তখন কষ্ট ছাড়া কিছুই পাবো না, তখন মনে হবে যে এত কিছু পেয়ে কি করলাম, আমার তো কবরে যেতে হচ্ছে। এই যে বিশ্ববিখ্যাত মোবাইল কোম্পানির মালিক, আপেল কোম্পানির মালিক, সে মরার সময় যে দুঃখ করে গেছে, সেই দুঃখটা তো আপনারা শুনতে পারেন। সে বলছে আমি এত কিছু করে কি হবে, আমি তো সবই নিয়ে যেতে কিছুই নিয়ে যেতে পারিনি। এর অর্থ হচ্ছে তাদের জীবনে হতাশায় ভরা, কিন্তু ইমানদার কোনো হতাশা নেই। কেন? ইমানদার যা করে সেটা পাঠিয়ে দিয়েছে, জায়গা মতো পেয়ে যাবে। আর কাফের ফাসে যারা আছে তারা এখানে সবকিছু যারা কাফের তারা খায় যেভাবে চতুষ পর্যন্ত খায়, আর জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। অর্থাৎ এখানে খেয়ে তাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে, এরপর আর কিছু নাই। কিন্তু ইমানদার কখনো না, ইমানদার একটা জিনিস রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার যদি কোনো কিছু দান করে সেটার অবস্থা হয় এরকম, তিনি বলেছেন যেন একজন একজন মানুষের উপর থেকে একটা ইমানদার যদি সুবহানাল্লাহ কাউকে শিক্ষা দেয়, এই সুবহানাল্লাহ বলার কারণে যত মানুষ শিক্ষা দিবে তত মানুষের সব তার কবর যাচ্ছে। এর অর্থ চক্রবৃদ্ধি হারে তার এটা বাড়তেছে, কবর যাচ্ছে, আখিরাতের জন্য জমা হচ্ছে। কিন্তু কাফের সেটা উল্টাটা হচ্ছে, যত মানুষকে সে ধ্বংস করেছে, যত মানুষকে সে পথ ভ্রষ্ট করেছে, যত মানুষের জন্য পথ ভ্রষ্ট রচনা করেছে, চাই সেটা টিভিতে বসে হোক অথবা কোনো মিডিয়াতে বসে হোক অথবা নিজে কোনো অন্যায় ইচ্ছাকৃত পথ রচনা করে হোক, সেটা তার কবরে যাবেই যাবে। আমরা মরার পরে কিছু মানুষ দৌড়ে যাইয়া তাকে মাফ করার জন্য তার বড় 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 প্রতিজ্ঞা দিচ্ছি, আল্লাহ তাকে মাফ করে দে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে তাকে রাস্তা পার করে দিচ্ছি। কিন্তু আপনি পার করার কে? সে যে এতগুলি রচনা করে গেছে এগুলি দায়িত্ব সে বহন করুক। আপনি তার জন্য দোয়া করবেন, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি গুনাহ করেছে তওবা করেছে, বুঝতে পারছেন? যে ব্যক্তি গুনাহের উপরে আল্লাহর দিনকে নষ্ট করার জন্য যারা তাদের সমস্ত জীবন সমস্ত সম্পদ ব্যয় করেছে, সমস্ত সময় ব্যয় করেছে, ওই মানুষটির জন্য আপনি কি জন্য দোয়া করতেছেন? এরা যান দিন ইল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে গেছে, এরা কুফুরি সরাসরি। ওমান আল্লাহ ইমান দুঃখের আয়াত রব্বি সুম্মা আরাদা আনহা ইন্না আমিনাল মুজরিমিন মুনতাকিমুন। ওই ব্যক্তি সে বড় জালেম আর কেউ নয়, যে ব্যক্তিকে আল্লাহ দিন সম্পর্কে তাকে জানানো হচ্ছে, তাকে বলে দেওয়া হচ্ছে এটা আল্লাহ দিন, তারপর সে মুখ ফিরিয়ে আছে, আল্লাহ বলছে ইন্না আমিনাল মুজরিমিন মুনতাকিমুন, এই মুজরিমদের থেকে আমি প্রতিশোধ নেব। আল্লাহ তাকে মুজরিম বলেছে, সবচেয়ে বড় অপরাধীরা, এদেরকে আল্লাহ তার প্রতিশোধ নেবে। এরা আল্লাহ দিন সাথে বিমুখ থাকে, আল্লাহ দিনকে শিখার চিন্তা করে না, শিখানোর চিন্তা করে না। এরা এরকম পরিবেশে দাঁড়িয়েছে,
এদের 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 জন্য আপনারা এত কান্নাকাটি কিসের, এদের জন্য আপনারা এত দোয়া করা কি কাজ, এদের জন্য তাদের অবস্থা তাদের যা হওয়ার তা হবে, কিন্তু যে ব্যক্তি তওবায় ফিরে আসছে, তওবা করছে, অন্যায় থেকে ফিরে আসছে, দেখবেন তাদের জন্য দোয়া করতে হবে, ইমানদারের দোয়া হবে। কিন্তু যে ব্যক্তি ইমান হারিয়েছে, কারণ আপনি জানেন যে আল্লাহর দিন থেকে বিমুখ হারা হচ্ছে কাফের হয়ে যাওয়ার একটা কারণ, কারণ আমাদের দিন থেকে বিমুখ সে, যে দিনের কারণে জান্নাতে যাবে সেই দিনটা তার কাছে নাই, তো তার জন্য কিসের দোয়া হবে? দোয়া তো আল্লাহর কাছে করতে হবে, আল্লাহকে চাইনি সে, আল্লাহর কথা শুনিনি, তার জন্য আপনার কিসের দোয়া হবে? এই অবস্থায় বর্তমান সময় দিনের উপরে প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি জিনিস। বেশিরভাগ মানুষ আছে এখন সন্দেহের প্রতি খুব বেশি আগ্রহ, অনেক প্রশ্ন আসে, দেখবেন আমাদের কাছে যখনই প্রশ্ন আসে তার সন্দেহের শেষ নাই, সন্দেহ আপনি কেন করছেন, আপনি সন্দেহটা দূর করুন। শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইবনে কাইয়িম বলতেছেন, আমি প্রথম জীবনে তার ছাত্র ছিলেন না, তো যেখানে সেখানে তার মধ্যে অনেকগুলো সন্দেহ ডুবিয়ে দিয়েছে, তো তার কাছে যখনই আসতো তখন একটা সন্দেহ বলতো ইবনে তাইমিয়ার কাছে, তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তো ভালো উস্তাদ, বলছে যে তুমি তো সন্দেহ নিয়ে সারাদিন আসো, ঘটনা বুঝলাম বুঝছি কিছু, তোমার ভিতরে যে সন্দেহ ঢুকিয়ে দেয় তুমি বের হতে পারতেছো না, তোমার অন্তর্কে করো আয়নার মতো, অন্তর্কে করবে আয়নার মতো, যেখানে সন্দেহ আসলে আয়নার মধ্যে যেমন কিছু আটকে না পড়ে যায় এরকম পড়ে যাবে, তোমার অন্তর স্পন্সর মতো করিও না, তোমার অন্তর স্পন্সর মতো করলে সন্দেহ ঢুকে যাবে আর তুমি বের হতে পারবে না। কিছু মানুষ সন্দেহ নিয়ে তাদের জীবনটা কাটে, এই জন্য এই জন্য সন্দেহ ওজনে লাগিয়ে দেয়, ওই জন্য সন্দেহ ওজনে লাগিয়ে দেয়, কোথাও বসলে সন্দেহটা নিয়ে আলোচনা করে, আর যারা ইমানদার তারা সন্দেহটা দূর করার চেষ্টা করে। আমাদের মুহাদ্দিসিন ও মুফাসসিরিন যখন দেখবেন যে কোরআন এই আয়াত এবং এই আয়াতের মধ্যে তারা মিল করে, আর যারা শয়তান তারা কি করে এই আয়াতের বিরুদ্ধে এটাকে দাঁড় করিয়ে দেয়, বলে এটা কি বলছে, হাদিসে কি বলছে, এটার বিরুদ্ধে এটাকে দাঁড় করিয়ে দেয়। দুই ধরনের মানুষ আপনি দেখতে পাবেন এখনো বর্তমান সময়, ওই আয়াত এটা বলছে, হাদিসে এটা বলছে, এটা মিল করেন, মানে মনে হয় আমার কাছে দায়িত্ব আদায় হয়ে গেছে, উনি যে ইমান নষ্ট হয়ে যাচ্ছে এটা ওনার খবর নাই, এটার কারণে ওনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে, এটার কারণে কিছু মানুষ এই সন্দেহের মধ্যে লিপ্ত আছে। এই সময় এই জন্য আল্লাহর দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা অত্যন্ত জরুরি। বিষয়টা আরো বেশি জটিল, এই জন্য বিষয়টা অন্তরের সাথে সম্পৃক্ত, অন্তর যদি পরিবর্তিত হয় তাহলে আর কিছু সোজা করা যায় না, বায়ু ব্যাটিক পরিবর্তন কতক্ষণ করবেন আপনি, অন্তর পরিবর্তন হলে এটা সোজা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকালবু বনি আদম আশাদ্দু ইনকালাবাম মিনাল কিবরি ইজাস্তাজমা ইজাস্তাজমা গিলিয়ানান, বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনি আদমের অন্তর দেখছি আগুনে উতরাইলে যেমন এভাবে উতরাইতে থাকে, এরকম অন্তর মানুষের অন্তরটা এভাবে উতরাইতে থাকে। এই জন্য যে কোনো সময় যদি কোনো অন্তর উতরানোর মধ্যে যদি কোনো ঠান্ডা পানি না দিতে পারেন এটা উতরাইতেই থাকবে। আপনি সেখানে আরেকটা বিতাহুতি দেন, যদি কোনো আরেকটা সন্দেহ ঢুকিয়ে দেন, আপনার সন্দেহ শুধুমাত্র পচা, তার মধ্যে আর না সালাতে মনে আসবে, না জাকাতে মনে আসবে, না দিনে মনে আসবে, সে দিন সম্পর্কে কোনো বুঝবে, তার সন্দেহ সন্দেহের মধ্যে সে থাকা পছন্দ করবে। এই জন্য দুনিয়ার সন্দেহ যেন তারা মাথার ভিতরে ঢুকিয়ে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নামা সুমিয়াল কলবু মিন তাকাল্লুবিহি, অন্তর তো এই জন্য কলব নাম করা হয়েছে, কিন্তু পরিবর্তন হয় সবসময়। রাসূলুল্লাহ আরো বলেছেন যে মাসালুল কলবে মিসাল রিশাতিন ফি আসলি শাজারাতিন ইউকাল্লিবু যহরান লিবাতিনিহি, যে একটা সন্দেহ হচ্ছে এরকম, অন্তর হচ্ছে এরকম যে একটা পালকের মতো, একটা যেমন পশু পাখির পালক, এটা হচ্ছে কি করে বাতাসে যেভাবে চেপে উল্টাইতে পারে, অন্তরটা সেরকম উল্টায়, এই জন্য অন্তরটা উল্টে যায়, যেহেতু অন্তরের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আজ মানুষের সন্দেহগুলো, এই জন্য আমাদেরকে সন্দেহের ব্যাপারে সাবধান থাকতে হবে, অন্তরটা যেন স্থায়ী থাকে দিনের উপরে, এই বিষয়টি আমাদের জানা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উদাহরণ দিয়েছেন, অতিরিক্ত যে সমস্ত ফেতনা এই সহবে তিনি উদাহরণ দিয়েছেন কিরকম, তিনি বলেছেন যে কখনো কখনো মানুষের অন্তরে যে সন্দেহগুলি আসে কিরকম, একটা আসে একটা আসে একটা আসতে 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 জমা হয়, জমা হতে হতে এটা যেন একটা কাল রসুল বলেছেন যে একটা চাটাইয়ের মতো হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, এরপর অন্তরের মধ্যে আর ভালো মন্দ বলে বোধ থাকে না, সে তখন খারাপটাই দেখে, এবং সেখানে তো ভালো যতই ঢুকেতে চান এক পাশে পড়ে যায়, কারণ কাল কুদে মাকজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এরকম উল্টে আছে, যে গ্লাসে পানি দিবে গ্লাসে উল্টে থাকে, এটা যতই পানি ঢালেন এর এক ফোঁটা থাকবে না, এরকম অন্তর যখন পরিবর্তন হয়ে যায়, যখন সন্দেহ ঢুকে যায়, ফেতনা ঢুকে যায়, আপনি সেখানে যত পানি ঢালেন না কেন সেটা কোনো কাজে লাগবে না, কারণ অন্তর তো পরিবর্তন হয়ে গেছে আগেই, এই জন্য অন্তর যেন পরিবর্তন না, এই জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। তো এই যে অবস্থা যাচ্ছে আমাদের আজ, আজকে আমরা আলোচ্য বিষয় এটাই, আজকে আমাদের যে অবস্থা যাচ্ছে সেটা হচ্ছে কি, পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের অন্তরগুলো, আমাদের আমাদের পরিবারগুলি পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে, সন্তানগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে, দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতেছে না, এই জন্য আমাদের কি করা উচিত? এক নম্বর কাজ হচ্ছে আল এতসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে যথাযথ পাকিতে আঁকড়ে ধরতে হবে, প্রকাশ্য এবং অপ্রকাশ সর্ব অবস্থায়, অর্থাৎ আপনি যখন বাইরে থাকেন কোরআনের কথা বলবেন, ঘরে গেলে কোরআন হাদিসের কথার বাইরে চলে যাবেন এরকম না, অথবা ঘরে কোরআন হাদিসের কথা বলবেন আর বাইরে গেলে আপনি এখন মানুষের সাথে মিলেমিশে তারা যা বলে তা শুনে বেড়াবেন, এবং তা বলবো আপনার মনে করুন যে মন খারাপ হবে কিছু একটা বললে, ওইটা চলবে না, আপনাকে কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম,
যা আপনার কাছে ওহী হিসেবে প্রেরণ করা হচ্ছে এটা দৃঢ়ভাবে ধারণ করুন, আপনি সঠিক পথের উপর আছেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারিম আরো বলছেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিউসাব্বিতাল লাযিনা আমানু ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন। বলুন হে নবী, এই কোরআন নাযিল করছে রূহুল কুদুস অর্থাৎ জিবরিল আমার অন্তরে বিতমির আপনার রবের পক্ষ থেকে নাযিল করছে যথাযথভাবে। কি জন্য নাযিল করেছে? লিউসাব্বিতাল লাযিনা আমানু, ঈমানদার যারা তাদের অন্তরকে স্থির করার জন্য, অর্থাৎ কোরআনের মাধ্যমে অন্তর স্থির হবে। ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, কোরআনের মাধ্যমে হেদায়েত লাভ হবে এবং সুসংবাদ হবে মুসলিমদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলছেন, وقال الذين كفروا لولا نزل القران جمله واحده, কাফেররা বলতো একসাথে কোরআন নাযিল করে না কেন, একসাথে কোরআন নাযিল করে না কেন, এক আয়াত দুই আয়াত করে রাসূল উপর নাযিল হচ্ছে কেন, 23 বছর লাগাচ্ছে কেন, একবার নাযিল হয়ে যায়। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, এই জন্য নাযিল করছি যাতে করে আপনার অন্তরটাকে স্থাপিত করতে পারি, স্থির করতে পারি। যত কোরআনের সাথে সম্পর্ক হবে তখনই একটা বিপদে পড়ছে, আল্লাহ একটা আয়াত নাজিল করছেন সঙ্গে সঙ্গে তার অন্তরটা স্থায়ী হয়ে গেছে, কিন্তু একসাথে আসতে খুঁজে বের করতে হতো কখন কি বলেছে তখন। এই জন্য আল্লাহ তাআলা যখন যেটা প্রয়োজন সেই সময় 23 বছর জিন্দেগিতে সেটা নাজিল করে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তাল নাম তারতিলা, এভাবে আপনাকে আমি তারতিল যথাযথভাবে ভালোভাবে তেলাওয়াত করে আপনাকে সেটা নাজিল করেছে আপনার উপরে। ওলা ইয়াতুনাকা বিমাসালি ইল্লা জিনাকা বিল হাক্ক ওয়া হাসানা তাফসীরা, যখনই তারা কোনো সন্দেহ নিয়ে আসছে আল্লাহ তাআলা হচ্ছে উত্তম উত্তম উদাহরণ দিয়ে সেটাকে সন্দেহ দূর করার ব্যবস্থাপনা করে দিয়েছে। দ্বিতীয় যে জিনিসটি দ্বারা কোরআন করিমকে আমরা বলছি, কেন আমরা গ্রহণ করেছি কোরআন করিমকে, কারণ কোরআন করিম অন্তরের ভিতরে আপনার অন্তরের ভিতরে দৃঢ়তা নিয়ে আসবে। কোরআন করিম আল্লাহ তাআলা কোরআন করিমের দেখেন কিভাবে দৃঢ়তা আনছে। কাফেররা বলতে আরম্ভ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই দিন অসুস্থ ছিলেন, তো দুই দিন অসুস্থ থাকার কারণে বের হন নাই, বের হন নাই। কাফেররা বলতে আরম্ভ করলো যে তোমারও বোধহয় ছেড়ে চলে গেছে, মক্কার কাফেররা তোমার উপর তোমার যেটা আসতে দেবে ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, সেটা কি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে কখনো বিদায় দেন নাই এত আপনার রব এবং আপনাকে ঘৃণাও করেন না। এর মাধ্যমে আল্লাহ আল্লাহ তাআলা তার রাসূল অন্তরকে দৃঢ় করে দিলেন। আবার যখন কাফেররা বলতে আরম্ভ করলো যে রাসূল যেটা যেটা বলে এটা তো কোনো কেউ শিখিয়ে দেয় তাকে, কিছু মানুষ তাকে শিখিয়ে দেয় বল তারা শিখিয়ে দেয়, যেমন ইহুদি নাসারা এখন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বলে যে সে কাঁদতে কি শুনছে, আসলে তার উপরে কোরআন নাযিল হয় না, এটা বিশ্বাস করে না তারা। তো এই যে তারা বলে আল্লাহ তাআলা এটা সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন সাথে সাথে, বলছে লিসানুল লাযী ইউলহিদুন ইলাইহি আজমিউন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন, আরবদের মধ্যে একটা প্রসিদ্ধ ছিল রাতের বেলা গল্প করা। তো রাতের বেলা এক দাস আসিল, এই বাইরের দাস যেটা পারস্যের দাস, সে বিভিন্ন জায়গায় গিয়ে ও পারস্যের দাসের উপর গল্প করতো। তো এরা কিছু কিছু সন্দেহ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বুঝি এই পারস্য দেশের এই দাস বুঝি গল্প করছে, এই জন্য রাসূলটা বলতেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন যে যেই লোকটির কথা বলতেছে ওই লোক তো আরবী ভাষা জানে না, ওই লোক তো বাইরে গল্প করে। লিসারুন যদি ইউলহিদুন ইলা আজাবিন, যেই কথা যে দোষ আপনাকে দিচ্ছে ওই দোষ তো বাইরের লোকের, ওই দোষ তো আরবি জানে না, আর আপনার কাছে আমি কি করেছি, বলছে ওয়াহাদা লিসান আরবি মুবিন, স্পষ্ট ভাষায় আরবি ভাষা আপনার উপর কিতাব নাযিল করেছি। তাহলে এদের বক্তব্য আর আপনার বক্তব্যের সাথে কোনো মিল হচ্ছে না। এভাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন। আবার দেখেন কিছু মানুষ এসে বলতে লাগলো যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে চলো তাবুকের যুদ্ধে চলো, তোমরা তাবুকের যুদ্ধে চলো, তখন কিছু মুনাফিকরা এসে বলতে লাগলো যে আমি শুনেছি, মুনাফিকরা তো বুদ্ধি বের করছে কিরকম, ওখানে শুনেছি যে ইউরোপিয়ানদের তাবুকে তো রোমের তো এদের মেয়েরা খুব সুন্দর হয়, আমি গেলে স্থির থাকতে পারবো, ঈমান হারা হয়ে যাবে, আমাকে নিয়ে যাবেন না, কত রকমের বুদ্ধি বের করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিবেন, আল্লাহ তাআলা স্বয়ং জবাব দিয়ে দিলেন আলা ফিল ফিতনাতে সাকাত, সাবধান ও বিপদে পড়েছে, ও এখানে থেকে বিপদে পড়বে, ওখানে যাবে না, তো আল্লাহ দিনের কথা শুনে এখানে থেকে বিপদে পড়বে, আলা ফিল ফিতনাতে সাকাত, আল্লাহ তাআলা ওয়াইন না জাহান্নাম লাম হইতা তুমিল কাফিরিন, এদের জন্য জাহান্নাম ধীরে আছে, জাহান্নাম এদেরকে ধরবে, কঠিন ভাবে আল্লাহ তাআলা সাবধান করে। এই জন্য যখনই কোনো সমস্যা হতো আল্লাহ তাআলা কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখে। এই জন্য সুপ্রতিষ্ঠিত রাখার কারণে আমাদের উচিত কোরআন নিয়ে ভালোভাবে কোরআনে করিম নিয়ে আমাদেরকে জীবন যাপন করা, এবং বুঝতে হবে যে কোরআনে করিম যদি তেলাওয়াত করতে পারে ভালো করে, হ্যাঁ মুখস্থ করতে পারি, তাফসীর করতে পারি, অর্থ বুঝতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা এই এই দ্বীনের সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং এখান থেকে কেউ আমাদেরকে দূরে সরিয়ে দিতে পারবে না। দ্বিতীয় কাজে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে করিম নিয়ে কেউ আবার ভদভষ্ট হয় জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, সে হাদিসটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে দুই জিনিসে ভয় করতেছি, আখাফু আলাইকুম মিনাল কিতাবি ওয়াল লাবান, কিতাব এবং দুধ, কিতাব এবং দুধের কি সম্পর্ক? আমাদের শেখ আব্দুর রাজ্জাক ইবনে আব্দুল হাসান আল বাদার বলেন কিতাব এবং দুধের মধ্যে সম্পর্ক হচ্ছে আল্লাহ কিতাব পড়ে ভুল বুঝবে, আল্লাহ কিতাব পড়ে ভুল বুঝবে একটা, আর লাবণ হচ্ছে দুনিয়া দাঁড়িয়ে যাবে দুধের পিছনে দৌড়াবে, কারণ আরবদের দুধের
পিছনে দৌড়ায়, সবাই এখন তাদের গরুর দুধ তাদের বড় বা ইয়ার দুধ ওটের দুধ তাদের বড় খাদ্য আর খাওয়ার কিছু নাই। তো আখাফ আর তোমার কিতাব আল্লাহ দুইটা সহি হাদিস, এটা এবার বোঝা গেল যে এই যখনই কোরআন শুধু কোরআন নিবে তখনই কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কারণ এই তাফসিরটা শিখতে হবে, এই তাফসিরপুর থেকে নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবা ইকরাম থেকে, ইমামদের থেকে, তাদের থেকে তাফসির নিতে হবে। নিজেরা একটা তাফসির বানিয়ে যারা পদগ্রস্ত হয়ে গেছে এরকম মধ্যে কাদিয়ানীরা আছে, কোরআনি ফেরকা আছে, এখনই যারা আছে তথাকথিত হিজবুত তাওহীদরা আছে, সবই তো হচ্ছে নিজেদের মন মতো করে ব্যাখ্যা করতেছে। এই জন্য হাদিস অত্যন্ত জরুরি, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসকে আঁকড়ে না ধরবে ততক্ষণ পর্যন্ত এই পথে কোরআন এবং সুন্নাহর উপর সুপ্রতিষ্ঠিত থাকার কোনো সুযোগ নেই, থাকতে পারবে না। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, কোরআনে কারিম আল্লাহ তাআলা এই জিনিসটাকে আমাদেরকে আল্লাহ দিন সুপ্রতিষ্ঠিত থাকার কথা বলছেন, সেটা কি যে জন্য তোমরা আতিউল্লাহ ও আতিউর রাসূলুল আমরি মিনকুম, আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এই স্পষ্ট করে বলে দিয়েছেন। অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারি এই দিনের মধ্যে আমরা সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো। দ্বিতীয় যে জিনিসটি কোরআন দ্বিতীয় যে জিনিসটি আমরা ভালো করে দিনের উপর থাকার জন্য জরুরি, দিন সুপ্রতিষ্ঠিত থাকার জন্য, তা হচ্ছে আল ফিকহু ফি দীনিল্লাহ, আল্লাহর দিনকে বোঝা, আল্লাহর দিনকে বুঝতে হবে। অনেক মানুষ আল্লাহর দিনকে বোঝার জন্য সে নিজেকে নিজে যথেষ্ট মনে করে, কারো কাছে যাওয়ার দরকার মনে করে না, কোন আলেমের কাছে শিখারও দরকার মনে করে না। অনেকে আছে এটা নিয়ে আরো অহংকারও করে, কিছু মানুষ আছে মনে করে যে সে তো অনেক কিছু শিখে ফেলেছে, কেউ হয়তো আরবি জানে মনে করে এখন বুঝি তাফসির করা শুরু করে দিবে, সে কোনোদিন হয়তো দেখে নাই জীবনে কোনোদিন যে তাফসির কাকে বলে, তাফসির কি শর্ত আছে এটাও শিখে আপনার দরকার দরকার মনে করে না, এখন হয়তো বসে গেছে তাফসির নিয়ে বসে যাবে, হয়তো সে আরবি জানে বলে এখন অহংকার করছে, কিছু মানুষ এরকম পাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, হুয়াল্লাযী নাযালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরু মুতাশাবিহাত, আল্লাহ তাআলা কিছু কোরআন আয়াত দুই ধরনের নাযিল করেছেন, একটি হচ্ছে মুহকাম একটি হচ্ছে মুতাশাবিহ। মুহকামের অর্থ সবাই বুঝে, কুল আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, এটা সবাই বুঝে, কিন্তু যখন এই জায়গায় আসবে যখন অন্য জায়গায় আসবে যেখানে অর্থ বোঝার দরকার হবে সেখানে অবশ্যই আলেমের কাছে যেতে হবে, এটা মুতাশাবিহাত আয়াত। কিন্তু সেই যে মুতাশাবিহাতের ব্যাখ্যা যারা কোরআন সুন্নাহ অনুযায়ী করবে, সলফেশন নীতি অনুযায়ী করবে, তারা সঠিক পথে আছে, আর যারা সলফেশন নীতির বাইরে চলে যাবে তারা বিভ্রান্ত আছে, বিভ্রান্তের মধ্যে চলে যাবে। এই জন্য সলফেশন সবসময় বলেন, একজন মানুষ ফেতনায় কখন পড়ে, একটা হচ্ছে ভুল বুঝের মধ্যে, ফেতনায় কখনো কখনো পড়ে ভুল বুঝলে, কোরআন পড়ে ভুল বুঝছে, এরকম আছে, যেমন অবিল আখিরাতুম ইউকিনুন, আল্লাহ আখিরাতে দৃঢ় বিশ্বাসী, কাদিয়ানি বলে এটা অর্থ হচ্ছে সর্বশেষ রেসালাতে দৃঢ় বিশ্বাসী, ইচ্ছা করে মানে এটা ভুল বুঝা, ভুল এটা হতে পারে সে মিথ্যা বর্ণার উপর নির্ভর করছে, অথবা সে হতে পারে যে ইচ্ছা করে মিথ্যা সত্য বর্ণা চাপিয়ে গেছে, মিথ্যা বর্ণা নিয়ে আলোচনা করতেছে, অথবা হতে পারে তার উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ, যেমন কাদিয়ানদের উদ্দেশ্য খারাপ, যেমন কোরআনি ফেরকা লোকদের উদ্দেশ্য খারাপ, যেমন তথাকথিত হিজবুত তাওহীদের লোকদের উদ্দেশ্য খারাপ, এর সবই উদ্দেশ্য খারাপ লোক, এরা এর মধ্যে নাই। কিন্তু আরেকটি গোষ্ঠী আছে ভুল বুঝার মধ্যে আছে, যেমন যে মুসলিম যে ফেরকাগুলি বের হয়েছে, মুসলিম ফেরকা অনেকগুলো আছে যারা ভুল বুঝার মধ্যে আছে, ইচ্ছাকৃত খারাপ না হোক, যেমন আশায়রা মাতুরিদিয়া ফেরকাগুলো, এগুলো ইচ্ছাকৃত ভুল না হলেও ভুল বুঝার মধ্যে আছে। তাহলে এই ভুল বুঝতে কেন হচ্ছে, কারণ কোরআন এবং কোরআনকে বুঝতে হলে হাদিস সাথে লাগবেই, কোরআনকে বুঝতে হলে হাদিস অনুসারে আসতে হবে, কোরআনকে বুঝতে হলে সলফেশনের কথা অনুসারে আসতে হবে, কোরআনকে বুঝতে হলে আমাদেরকে ইমামদের কথা অনুসারে চলতে হবে, নিজের মন মতো যখনই ব্যাখ্যা হবে, যখন সলফদের বাদ দিয়ে পরবর্তীদের খরবদের কথা নিয়ে শুরু করবো তখনই আমাদের বিভ্রান্তি বহুগুণ বেড়ে যাবে। তিন নম্বর যে কাজটি করতে হবে দিনের প্রতি সুপ্রতিষ্ঠিত থাকার জন্য, তা হচ্ছে তাওহীদকে যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত করতে হবে। কিভাবে সেটা হয় দেখুন, আজকে সকালে অনেকে আপনারা সুরা কাহাফ পড়েছেন, সুরা কাহাফের মধ্যে একটি আয়াত আছে, কি জন্য সুরা কাহাফ পড়তে হবে জানেন, সুরা কাহাফের একটা বড় কারণ হচ্ছে, একদিন এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, কিন্তু আজকে একটা কিছু একটা জিনিস বলবো। যখন দেখেন সুরা কাহাফের মধ্যে উল্লেখ আছে, যখন তাদেরকে নেওয়া হলো ওই লোকগুলোকে, সাতজন লোকদের, সাতজন বা আটজন যেটা হাদিস কোরআনে আসছে, এদেরকে নিয়ে গিয়ে দেওয়া হলো তোমরা আল্লাহর সাথে শরীক করো, তারা কি বলবো, আল্লাহ তাআলা বলছেন রাবাত না আলা কুলুব ইসকাম ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লাম নুশরিক বিরব্বিনা আহাদা, আমরা তাদের অন্তরকে স্থায়ী করে দীর্ঘ দৃঢ় করে দিলাম, তারা বললো যে কখনো আল্লাহর সাথে শরীক করবো না, যা ইচ্ছে তা করতে পারো, কত দূর দৃঢ় করে দিয়েছে, কেন তাওহীদের কারণে দৃঢ় হয়েছে। একজন তাওহীদবাদী মানুষ যত কিছুই হয় তার কোনো কিছু হয় না, সে মনে করে পরিবর্তন নাই, আমি মৃত্যু হলে তো আল্লাহর রাস্তায় যাচ্ছি, আল্লাহর পথে যাচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহর পথে যাচ্ছি, এই জন্য তার কোনো পরিবর্তন হয় না। রাবাতুন আলা কুলুব, কেন তাওহীদের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার কারণে সেটা হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার কারণে সেটা হয়। অনুরূপভাবে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওহুদের যুদ্ধে সাময়িক বিপর্যয় হয়েছিল, আমরা সবাই জানি এটা, সাময়িক বিপর্যয়ের পরে যখন তারা কাফেররা হামলাউল আসাদ মদিনার দক্ষিণ পাশে আসলো, সেখানে আসার পর তাদের মনে হলো আমরা তো জয়লাভ করতে পারলাম না, কেন না আবু বকরকে মেরেছি, না ওমরকে মেরেছি, না ওসমানকে মেরেছি, না আলীকে মেরেছি, না মোহাম্মদ রাসূলুল্লাহকে মেরেছি, আমরা কিছুই করতে পারি না। আবার যাই, তারা আবার জন্য প্রস্তুত হয়ে গেল, আবার যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, মোমেনদের কাছে একজন দৌড়ে এসে খবর দিল তারা আবার আসতেছে, মোমেনরা কি বললো,
মুমিনরা বলল আল্লাযিনা ক্বালাহু নাস ইন্নান নাস কাদ জামাউ লাকুম ফাকশাহুম ফাযাদাহুম ঈমানা। যখন তাদেরকে বলা হলো যে আর আসছে ঈমানদারদের শক্তি আরো বেড়ে গেল, বলছে আসুন আগেরবার আমি যে ভুল করেছি এই ভুল আর করব না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের বাইরে আমরা যাব না, তাদের আরো শক্তি বেড়ে গেল, তারা হাসবুনাল্লাহ ওয়া নিয়মুল ওয়াকিল, আল্লাহর সাথে সম্পর্ক আমাদের যথেষ্ট, আল্লাহ যা আমাদের যথেষ্ট এবং তিনি আমাদের উত্তম কর্মবিধায়ক। এর অর্থ হচ্ছে যে যখনই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হচ্ছে মজবুত হয়ে গেছে, ওরা যাই আগে খবর দিলে ওরা আরো শক্তি নিয়ে আসতেছে, আবার তারা নিজের সবকিছু রেখে সবকিছু পালে, যা পাইছিল যুদ্ধের মধ্যে এগুলি রেখে তারা পালাইতে আরম্ভ করলো। এর অর্থ হচ্ছে ওই সময় যখনই আমাদের ইমান মজবুত হবে তখন কাফেররা সেখানে রেজগুটি পালায় থাকবে। ইমান মজবুত করা হচ্ছে বড় জিনিস, যখন আল্লাহর দিনের উপর সুপ্রতিষ্ঠা থাকার জন্য ইমানটাকে মজবুত করতে হবে, তাওহীদে আমাদেরকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। অনুপরে দেখেন আহজাবের যুদ্ধে, আহজাবের যুদ্ধ কোনটা, যেটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে যখন চতুর্দিক থেকে আল্লাহ তাআলা কোরআন কারীমে এমন সুন্দর বর্ণনা দিয়েছেন যে বালাগাতুল কুলুবুল হানাজির ওয়া ইজাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইজাগাতুল আবসার ওয়া বালাগাতুল কুলুবুল হানাজির তাযুনুনা বিল্লাহি যুনুনা হুনালিকা বিতুলিয়াল কুনুজুলুল জিজান শারীরা। বলছে উপর থেকে আসে, নিচ থেকে আসে, চতুর্দিক থেকে আসে, তোমরা এখন এমন অবস্থা অন্তর পুষ্টাগত, মানে অন্তরটা এখানে চলে এসেছে যে এখনই বুঝি মেরে ফেলবে, চতুর্দিক থেকে ধেয়ে আসছে মানুষ যে মদিনার এই ছোট্ট এই রাষ্ট্রের মানুষগুলো আছে এদেরকে শান্তি থাকতে দিব না। একদিকে কাফেররা আসছে, ইহুদিরা আসছে, এদিকে রতাফানরা আসছে, চতুর্দিকে যে মসজিদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবাইকে শেষ করে দিবে। কিন্তু আল্লাহ তালা যখন রসুল্লাহ সাল্লাহ যখন ইমানের বলিয়ান হলো, আল্লাহ তালা কি করলেন, আল্লাহ তালা পাঠেন বাতাস পাঠিয়ে দিলেন, বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু কখন হলো সেটা, আল্লাহর আল্লাহ যখন আল্লাহ তাআলার উপর তাদের তাওহীদ মজবুত হলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য তারা পূর্ণতা দেখালো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসলো এবং তারা কিছু করতে পারে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাওহীদকে যত বাস্তবায়ন করতে হবে। অনুভবে দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা তখনই থাকবে যখন আমরা শিরিক করব না, তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত থাকব। আল্লাহ তাআলা অনুরূপ উদাহরণ দিয়েছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলাহা ফি আসমানি ওয়া ফিস সামা। আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে কালিমা তাইয়িবা, তাওহীদের কালিমাটার উদাহরণ দিচ্ছে যে একটা গাছের মতো, যে গাছটা উপরে ফল দিচ্ছে, অর্থাৎ আপনি নিচে গোড়াতে বানিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করছেন, উপরে ফল দিচ্ছে, সেটা জমা হচ্ছে আপনার কার কাছে, আল্লাহর দরবারে জমা হচ্ছে, হাসরের দিন সেটা পাবেন আপনি। এর অর্থ হচ্ছে বিশাল জিনিস আপনি কালিমা তাইয়িবার কাজ হচ্ছে এটা, এটা উদাহরণ দিয়েছে আল্লাহ তাআলা, দারাবাল্লাহ কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলাহা ফি আসমানি ওয়া ফিস, নিচে আছে এটার গোড়া আর মাথা হচ্ছে একেবারে আল্লাহর কাছে, সেখানে জমা হচ্ছে জান্নাতে। তাহলে ইমানের এই মজবুত এক জিনিসটা আপনি পেতে পারেন যদি আপনি আমরা থাকতে পারি, যদি কোনো আমরা তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত থাকি। তৃতীয় কাজ হচ্ছে আল্লাহর দিনের উপরে যথাযথ আল্লাহর দিনের উপরে শরীয়তকে যথাযথ ধারণ করা। অনেকে শরীয়ত মানে না, শরীয়ত মানে শরীয়ত এখন শরীয়ত তরিকত হাকিকত মারফত ভাগ করে ফেলছে, তিসার ভাগ করে ফেলছে, এখন কেউ হাকিকত নিয়ে আসে কেউ মারফত নিয়ে আসে। কিন্তু আল্লাহ তাআলা বলছে সুম্মা জাআলনাকা আলা শরীয়তি মিনাল আমর, আপনাকে আমি শরীয়তের উপর দেখেছি, শরীয়ত ছাড়া বাকিগুলো বুয়া কথা। এই জন্য কোরআনে কোথাও তরিকত আসে নাই, কোরআনে কোথাও মারফত শব্দ আসে নাই, এই জন্য কোথাও আসে নাই এগুলি, আর হাকিকত তো দূরের কথা কোথাও আসে নাই। আল্লাহ তাআলা বলছে আপনাকে শরীয়তের উপর রাখছি আর তারা শরীয়ত মানতে রাজি নেই, তারা ভিন্ন ভিন্ন পথ পদ্ধতি আবিষ্কার করেছে, এরা সবাই পথভ্রষ্ট। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটার উপর থাকেন, শরীয়তকে যতটা বাস্তবায়ন শরীয়ত ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছে সুম্মা জাআলনাকা আলা শরীয়তি মিনাল আমর ফাত্তাবিহা, আপনাকে শরীয়তের উপর রেখেছি যতই তোমার শরীয়ত অনুসরণ করে চলো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সারা আলাইকুম মিনাল দীনে, তোমাদের জন্য দীনকে আমি বাস্তব শরীয়ত হিসেবে দিয়েছি, শরীয়তকে ধরতে হবে। আজ শরীয়ত সবচেয়ে বেশি অবহেলিত, কোথাও শরীয়ত পড়ানো হয় না, বাংলাদেশে কোথাও কি শরীয়ত ডিপার্টমেন্ট আছে, শরীয়ত বিভাগ আছে, কিছুই নাই, ফিকাতে কোথাও পড়া হয় না। এর অর্থ হচ্ছে আপনারা সব এক একজন বড় বড় পণ্ডিত হয়ে দিন পড়া লাগে না, যারা দিন ছেড়ে বদ্দিনই শিখছি তাদের কাছে এটা কিন্তু বড় ধরনের একটা আল্লাহ দিন থেকে বিমুখ হওয়ার কারণ কিন্তু, এবং এই কারণে আল্লাহ সাহায্য আসছে না এবং দিনের উপরে আমরা সুপ্রতিষ্ঠিত থাকতে পারছি না, কারণ বেশিরভাগ মানুষই শরীয়তের বিরুদ্ধে নেমেছে। এই জন্য কোথাও কোনো শরীয়ত শুনলে তাদের বিরুদ্ধে ডাক প্রগরম হয়ে যায়, আর আকিদা শুনলে কার কিছু কিছু মানুষের মন তো এমনি বাঁকা হয়ে যায় এবং তারা ছোট হয়ে যায় মনে করে আকিদা দিয়ে আবার কি জন্য, আমরা যা ইচ্ছা তা করে বেড়াবো, যা ইচ্ছা তা বিশ্বাস করবো, প্রয়োজনে আমরা মিছিল করবো মিটিং করবো, কিন্তু আল্লাহ শরীয়ত মানবো না, আল্লাহ আকিদা মানবো না, আকিদা কোনো কথা বলতে পারবে না, কিছু মানুষের চিন্তাধারা হয়ে গেছে। এগুলি হচ্ছে সব বিভ্রান্তি পদভ্রষ্টতা, এগুলির কারণে আজ আমাদের আল্লাহ সাহায্য আসছে না, দিন উপরে আমাদের সন্তানরা থাকছে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাওলি সাবিকি বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যে ঈমান আনবে এবং আমল সালেহ করবে তাদেরকে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবে। ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু ও আমল সালেহ বিল ইউসাব্বিতুল্লাহু আমানু বিল কাওলি সাবিকি বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবেন। সুপ্রতিষ্ঠিত রাখার অর্থ কি, ইমাম কাতাদা ইবনে জামা সাদুসি রাহমাতুল্লাহ বলেন দুনিয়ার বুকে রাখার অর্থ হচ্ছে তারা শরীয়তের উপরে আমল করবে এবং কল্যাণের উপর থাকবে,
আখিরাতের আগ্রহ সুপ্রতিষ্ঠিত কিরকম কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। এত আল্লাহ শরীয়ত না মানলে আপনি কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারবেন না, কারণ শরীয়ত মানাই হচ্ছে মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, এই তিনটি জিনিসের উত্তর আপনাকে দিতে হলে শরীয়ত মানতে হবে। শরীয়তের উপর সুপ্রতিষ্ঠিত না থাকলে আপনার দিনকে আপনি কখনো আপনি দিনের উপর থাকতে পারবেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দ তাসবীতা, তাদেরকে আমি যে নির্দেশনা দিয়েছি তারা যদি এর উপর সুপ্রতিষ্ঠিত থাকতো, কি নির্দেশনা দিয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যা যা বলেছে সেগুলো যদি তারা মানত, আল্লাহ তাআলা বলছেন লাকানা খায়রাল লাহুম, এটা তাদের কল্যাণকর হতো, ওয়া আশাদ্দ তাসবীতা, তাদের স্থায়ী করতাম পদযুগলে আমি, তাদের এদিক সেদিক যেত না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইনতানসুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইসাবিত আকদামাকুম, যদি তুমি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য কিভাবে করবেন আপনি? আল্লাহ শরীয়তকে সাহায্য করবেন। আল্লাহ শরীয়ত অবহেলিত হয়ে গেছে, আজ শরীয়ত কেউ মানছে না, শরীয়তের কথা বললে তারা ভিন্ন পথস্থ রওনা হয়ে যায়। কেউ আছে তরিকত নিয়ে হাইকত নিয়ে, আর কেউ আছে নতুন নতুন জিনিস বিদেশ থেকে আমদানি করে, যেই দেশে পড়ালেখা করে সেই দেশ থেকে সেগুলো আমদানি করে সেখান থেকে বড় ডিগ্রি নিয়ে আসে, বার অমুক তার অমুক বিভিন্ন জিনিস নিয়ে আসে, আমি নাম বলতে চাচ্ছি না আপনি বুঝতে পারছেন, এগুলি নিয়ে আসে বসে যায় বড় বড় ডিগ্রি দাঁড়িয়েরা, কিন্তু এরা আল্লাহর দিনের বিরুদ্ধে সবগুলো নিয়ে আসে, তাদের সে সমস্ত বিধিবিধান সেগুলো এনে আল্লাহর হুকুমের বিরুদ্ধে তারা নেমেছে। এর অর্থ হচ্ছে তারা সবই হচ্ছে এই আল্লাহর দিনের বিরুদ্ধে নামা পার্টি, এদেরকে আল্লাহ তাআলা কি জন্য সাহায্য করবেন? আল্লাহ তাআলা বলছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আল্লাহকে তোমরা সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে, ও ইউসাব্বিত আকদামাকুম, দিনের উপরে তোমাদের পাগুলিকে দৃঢ় রাখবেন, আর যদি আল্লাহর দিনকে সাহায্য না করেন পাগুলি উড়ে যাবে, আপনাদের কোনো স্থায়িত্ব কোথাও থাকবে না, আপনাদের কোনো স্থায়িত্ব পাওয়া যাবে না। এর অর্থ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদার আকালাতু আলা কাসাতিহা, قالوا ابي قله نحن يا رسول الله قال لا انتم كثر الا انكم غصا انت غصا السيف رسول الله صلى الله عليه وسلم বলেছেন সমস্ত জাতি বিশ্ব যত জাতি আছে মুসলিম জাতি ছাড়া সমস্ত জাতিগুলো তোমাদের উপর আক্রমণ করে হুমড়ি খেয়ে পড়বে। কি জন্য? যেভাবে খাবারের উপরে যারা ক্ষুধার্ত তারা কি করে, যদি খাবার পায় সেদিকে দৌড়ে ধরে, খাবারের উপর যেভাবে হুমড়ি খেয়ে পড়ে তোমাদের উপরে সমস্ত জাতির এভাবে পড়বে। আজ কি সে অবস্থা নয়? বিশ্বের সমস্ত জাতি মুসলিম দেখতে পারে না, মুসলিম বিশ্ব বই লিখে ফেলছে মানুষ, ইসলাম বিহীন বিশ্ব বই লিখে ফেলছে মানুষ, ইসলাম দেখতে পারে না, সব থাকতে রাজি আছে, ওদের মধ্যে আবার এক হয় অমুক তমুক তমুক তিন চারটা এই দলগুলি এক হয়ে যায়। কি জন্য? মুসলিমদের বিরোধিতা করার জন্য। মুসলিমদের বিরোধিতা যেখানে এক হয়ে যায় সেখানে আপনি বুঝতে পারছেন কতটুকু অবস্থা আমাদের যাচ্ছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাকে শোনার পরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি তখন কম হবো যে আমাদের উপর এভাবে আক্রমণ করে পড়বে? বলে না আন্তুম কুসু, তোমরা অনেক অনেক বেশি, অন্য বড় হাদিসে কাদির, তোমরা অনেক অনেক কাদির, তোমরা অনেক, ইল্লা আন্নাকুম গুসাউন তা গুসাই সাইল, তবে তোমরা বানে ভেসে আসা খড়কুটার মতো, কারণ সেগুলো যে যেভাবে হচ্ছে পানিতে স্রোতে বাতাসে এদিক সেদিক করে নিয়ে যায় তোমরা সেরকম হবে। আজ আমাদের সেরকম পদযোগের স্থিতি নেই, দিনের উপর ভিত্তি নেই, যে যেমনে আসে তার কথাই আমরা শুনি, কেউ অর্থনীতি নিয়ে আসতেছে, হ্যাঁ কাফেরদের অর্থনীতি আমার কাছে খুব প্রিয়, কাফেরদের সমাজনীতি আমার কাছে খুব প্রিয়, কাফেরদের বন্টন নীতি আমার কাছে খুব প্রিয়, কেউ এসে নতুন করে আমাদের ইসলাম শরীয়তের স্থায়ী জিনিসটা যেখানে কোনো ইস্তেহাদের সুযোগ রাখা না, আল্লাহ নিজে বন্টন করে দিয়েছেন বন্টন, সেই আমাদের মিরাজ বন্টন হয়ে ফেরার কথা বলে, কত বড় দুঃসাহস তাদের, দুঃসাহস নাই হচ্ছে আল্লাহ দিনের বিরুদ্ধে নামা। এরা এরকম অবস্থা যখন পতিত হবে, কেউ কোনো কথা বলবে না, দুনিয়ার মানুষ এগুলো সহ্য করে যাবে, তখনই আল্লাহ তাআলার আজাব আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। এই সবই হচ্ছে আমাদের হাতের কামাই করা, এসব হচ্ছে আমাদের হাতের কামাই করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের জন্য বারবার বলেছেন যে আমরা যেন দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকি, দিনের উপরে সুপ্রতিষ্ঠিত আমরা রাখি নিজেদেরকে, এবং আমরা যেন দিন যে সবর করি এই ঘরে ধৈর্য ধারণ করি, এবং কোনোভাবে যেন আমাদেরকে সরিয়ে দিতে না পারে। ইয়া আইয়ুল্লাযীনা আমানু সবরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ ইয়া আইয়ুল্লাযীনা মুত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, ওয়াসবিরু এবং সবর করো দিনের উপরে, ওয়াসাবিরু একে অপরকে সবরের পরামর্শ দাও, দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার কথা, ছেলেকে সন্তান মেয়েকে পরিবারকে দিনের উপরে রাখার কথা বলবেন, প্রতিদিন একবার নসিহত করবেন, নসিহত আপনার জন্য জরুরি বাধ্যতামূলক, এটা খুব জরুরি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা সহযোগিতার জন্য তিনি কি করেছেন, তিনি বলছেন যে একজন মানুষ বেশি বেশি করে যেন নফল সালাতগুলি পড়ে, কেন এগুলি তার শক্তি অর্জিত হবে এগুলির মাধ্যমে, এবং তিনি বলেছেন মান সাবারা আলা ইসনা ইসনতে আশরা রাকাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ, যেই ব্যক্তি 12 রাকাত সালাত দিন রাতে পড়বে নফল সালাতগুলো, এগুলি তার জন্য জান্নাতের জন্য ওয়াজিব করে দিবে। বিরাট ব্যাপার এটা, এই হাদিসে তিরমিজি বর্ণনা করেছেন, এর অর্থ হচ্ছে যে এগুলো দিন আপনাকে আমলের সহারে আপনাকে দৃঢ় পথ দিবে, আমলের সহারে যখন করবেন, আর যখন ছেড়ে দিতে থাকবেন একটু একটু করে, একসময় দেখবেন যে আপনার উপর আর নিজের উপর নিয়ন্ত্রণ আসতে আসতে এখন আর আক্রমণ আসবে আপনার ফরজের উপর, প্রথম আক্রমণ আসে নফলের উপরে, শয়তান এসে প্রথম বলে নফল তো আর দরকারি কিছু না, শুন না তুই এত বারবারই করছিস কেন,
এরপরে নফল যখন ছেড়ে দিবে এবার ফরজটা আচ্ছা আল্লাহর কাছে তওবা করবে আচ্ছা তা থেকে কালকে মাফ করে দিবে এটা প্রতিটি কাজ এই জন্য ফরজ সালাতে চার মাসে নফল দিয়ে আপনাকে ঘেরাও দিতে হবে নফল না থাকলে আপনাকে যেমন শক্তি সামর্থ্য আসবে শয়তান সেখানে আর হাত দিতে পারবে না বাইরে কেউ হাত দিতে পারবে না এবং সন্তান সন্ততিও সঠিক দিন উপরে বড় হয়ে উঠবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পদযুগল ফুলে যেত কেন দাঁড়াতে ডাক্তারের বাবা তাতে কোনো গুণা ছিল না তারপর তিনি কেন করতেন আফালা কুনা আব্দান শাকুরা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না এটা তিনি বলেছেন সাথে সাথে এর মাধ্যমে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি পেতেন যেই শক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমানের শক্তির মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরামকে সেই ইমানের পথ দেখিয়েছেন সেই শক্তি তিনি অর্জন করতেন এবং এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই ইমানের উপরে মজবুত থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিভিন্ন রকমের প্রোগ্রাম বিভিন্ন রকম ব্যবস্থাপনা করে দিয়েছেন আমি এই আম্মা বাদ সম্মানিত মুসলিয়ান ইকরাম বলছিলাম বর্তমানে সময়ে আল্লাহর দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠা থাকা জরুরি কারণ এমন একটা সময় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালবেলা ঈমানদার থাকবে বিকালবেলা কাফের হয়ে যাবে বিকালে ঈমানদার থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে এই সময়ে আপনি দ্বীনের উপরে ডাকতে না পারলে নিজেকে পরিবারকে সমাজকে নিজের সন্তান সন্ততিকে তাহলে আপনি হেরে গেলেন এই যুদ্ধে আপনি হেরে গেলেন আল্লাহর কোনো লায়াদুরুল্লাহ সাই আল্লাহর কোনো কিছু ক্ষতি আপনি করলেন না আপনাকে সবাইকে আমাদেরকে সবাইকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয় আল্লাহর কোনো কিছু কোনো ক্ষতি হবে না এবং আল্লাহ এটা জুলুমও করবেন না কেন জুলুম নয় জানেন কারণ আমরা যতটুকু আমরা আল্লাহ নেয়ামত ভোগ করেছি এর তুলনায় এবাদত কিন্তু ততটুকু হচ্ছে না আপনি চিন্তা করে দেখুন যে নিঃশ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি এই নিঃশ্বাস প্রশ্বাসে যদি দাম দিতে থাকি পারবো কিনা আর যারা হাসপাতালে বেড়ে শুয়ে আছে বহু মানুষ আছে যাদেরকে এই নিঃশ্বাস দিয়ে রাখা হচ্ছে পয়সা এই পয়সা দিয়ে কিনে রাখা হচ্ছে এটা এটা খোলার পরে বিরাট অঙ্ক আসতেছে এবং অনেকেই চিন্তা করতেছে এই অঙ্ক দিয়ে কি করব এই যে আমি কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালু করলাম হ্যাঁ তাকে যে কোন রকম দিয়ে রাখা হচ্ছে এটা কয়দিন পরে বিরাট অঙ্ক দেখা দিবে এই অঙ্কটা এটুকু যদি সারাদিন আমি কিনতাম আপনি আমি কিনতাম তাহলে কিন্তু বুঝতেন যে আল্লাহ নেয় আমার কত বেশি একটা জিনিস উদাহরণ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বর্ণায় আসছে রাসূলুল্লাহ বলেছেন আমাদের শেখ হুদায়বি রহমতুল্লাহ আহমেদ আল্লাহ তিনি সবসময় এই ঘটনাটা বলে থাকেন বিভিন্ন খুতবাতে সেটা হচ্ছে এক লোক 70 বছর আল্লাহ আবাদত করেছে কি জন্য এক দ্বীপের মধ্যে কারো কিছু করা শুধু আবাদতে করেছে তো দ্বীপের মধ্যে আল্লাহ তার জন্য প্রতিদিন একটা ফল ব্যবস্থাপনা করতেন আর যেহেতু সমুদ্রের মাঝখানে সেখানে আবার লবণাক্ত পানির মধ্যে সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা ওখানে তো লোকটি আবাদত করতো আর পানি খাইতো অর্থাৎ ফল খাইতো আর পানি খাইতো তো এই অবস্থায় 70 বছর আবাদতের পরে আল্লাহ তালা বলছেন আদখুলু আব্দি রাহমাতিয়াল জান্নাহ বেশ তাদের বললেন আমার বান্দাকে আমার রহমতে জান্নাতের পথে দাও জান্নাতের পথ দেখাও তাকে বলছি ইয়া রাব্বি আমালি অহংকার চলে আসছে আল্লাহ আমার আমল মানে সে মনে হচ্ছে আমি কিছুই করিনি শুধু আবাদত করে গেছি তারপর আল্লাহকে তার রহমতে আমার কথা একটু বললো না আমি যে এত বড় আমল টামল করে ফেললাম কিছু বললো টললো না তো এত আমল করে ফেললাম হ্যাঁ শুধু আবাদ করছি কিছু তো করিনি দুনিয়ার কোনো কিছু করি নাই না বিয়ে শাদী খেত খামার বাড়ি ঘর কিছু করলাম শুধু আবাদ করে গেছি তারপরে আমার আমলের কথা বললো না আমার রহমতের কথা বলতেছে আল্লাহ বলছে ঠিক আছে তাহলে খুলে দিচ্ছি চোখের নিয়ামত খুলে দিল যদ্দুদ্দ চোখের নিয়ামত দিচ্ছে এটা দেখছে ওইটা দেখছে ওইটা দেখছে সব দেখলো যেগুলি বিনিময়ে তোমার আমার শেষ হয়ে গেছে এখন কি করবো বলো বলছে ইয়া রাব্বি আদখিল জান্নাতে রাহমাতি আল্লাহ তোমার আপনার রহমতে আমাকে জান্নাত দিন আবার রহমতে আমাকে জান্নাত দিন সুতরাং বুঝা যাচ্ছে যে কোনোভাবেই আমরা আসলে জান্নাতের আল্লাহ যদি কোনো জান্নাত নিজের রহমতে না দেয় আমরা আল্লাহ জান্নাতের হকদার হতে পারবো না এই জন্য দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকা হচ্ছে জরুরি এবং আমাদের সন্তানদের রাখা জরুরি ফেতনার যুগে আমরা মনে করেন না যে আমরা বহুত কিছু করে ফেলছি বা এটা করে ফেলছি ওটা করে ফেলছি করার কিছু নাই যাই করি তাই নিজেদেরকে মনে করি আল্লাহ যেন এটুকু হিফাজত করে রাখেন তোমাদের কেউ এটা পছন্দ করে যে সে বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ তার কোরআনে সুন্দর একটা উদাহরণ দিয়েছে বলছে তোমাদের কেউ কেউ কি করে যখন কোনো কিছু অহংকার করে তার সব নষ্ট হয়ে যায় যখন মানুষের লোক দেখে নষ্ট হয়ে যায় কিরকম এটা বলছে বৃদ্ধ হয়ে গেছে তার আছে ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা মানে আমলগুলি ছোট ছোট এগুলো আছে সে এই সময় সে যদি মরে যায় এগুলো দিয়ে কি করতে পারবে সে অর্থাৎ এগুলি যেন কাজে লাগিয়ে ব্যবস্থাপনা কম করে ছোট ছোট আমাদের বরকত দেয় বাড়াই দেয় এই জন্য বেশি দরকার হচ্ছে ফেতনার যুগে নিজের পরিবারকে ঠিক রাখা সন্তানকে ঠিক রাখা ফেতনার যুগে এমন কোনো কাজ করা উচিত না যার মাধ্যমে আপনি বিপদে পড়ে যান আপনি আমি যা আছে পুঁজিটুকু নষ্ট হয়ে যাবে
কিছুই পাবো না আখেরাতে গেলে, এটা যেন না হয়। যে কোনো ভাবে হোক কিছু আমল আমাদের গোপনে করতে হবে এবং আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত থাকতে হবে দিনের উপরে। আমরা আমি ইনশাআল্লাহ দিনের উপরে সুপ্রতিষ্ঠিত বিষয়ে আরো বাকি আলোচনা করবো যে কিভাবে থাকতে পারবো এবং কি কি কোন জায়গাতে আমাদের বেশি বেশি দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা হয়। দ্বিতীয় খুতবা ইনশাআল্লাহ আরেকদিন অন্য কোনো খুতবা সেটা আলোচনা করবো। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমরা আল্লাহ আযজা ওয়াজাল ফি কিতাবিহি ওয়া সুন্নাতি মালায়েকাতিহি মুসাববাহাতুল কুদসি ওয়া যাল্লাতু বিকুম আইয়ুহাল মুমিনুন ফাতালা তাআলা মুখবিরা আমিরা ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بعشر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وايدهم بتأييدك يا رحمن يا اكرم الاكرمين يا مجيب السائلين يا ارحم الراحمين الله مسلم তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ আমাদের ভাইদেরকে যে যেখানে নির্যাতিত হচ্ছে আপনি যারা আপনি সাহায্য করেন আল্লাহ আল্লাহ আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত বিভিন্ন জায়গায় কুসু কাটা কেন তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ ইরাকে মুসলিমদের সুন্নিদেরকে শেষ করে দিয়েছে তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ সিরিয়াতে তাদেরকে শেষ করে দিচ্ছে আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ যেখানে মুসলিমরা নির্যাতিত তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করো আমাদের দিনকে সাহায্য করো আল্লাহ আমাদের নবীর নামে তারা মিথ্যা অপবাদ দিচ্ছে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তাদের মধ্যে হেদায়েত হেদায়েত নসিব আছে তাদের তাদের হেদায়েত দাও আল্লাহ এবং তারা যেন আর কোনো দিনের বিরুদ্ধে কথা না বলে সেই ব্যবস্থাপনা করে দাও আল্লাহ আমাদের যারা আমাদের আমাদের আমাদেরকে সঠিক পথে যারা পরিচালিত করতে পারে এমন লোকদেরকে আল্লাহ তুমি আমাদের উপর ক্ষমতাসীন করে দাও আল্লাহ আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখো দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখো আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদেরকে তুমি কবুল করো اللهم اغفر وارحم وانت خير الراحمين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون.